আমার যে একার তারা বাস্য ঘর নির্মাণ করা সম্ভব নয়, তাই মনে স্থির করিয়াছি পিতা পুত্র মিলে নির্মাণ করব। এক সপ্তাহ হয়ে গেল পুত্রকে খুঁজে পাচ্ছি না, ও কোথায় গেছে জানি না। যাই হোক, পিতা হয়ে বসে থাকলে চলবে না, আমি এই মুহূর্তে খুঁজতে যাব। রাত 12টার সময় যেটি বলেছে, রাত 12টার সময় কি দেখি একটা ফাঁসি দিয়েছে, একটা টুপি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, রাস্তা কোন ধরে নিয়ে আছে, এক ধারে পায়খানা করতে যারা আমি সবাই জল ঢেলে পরিষ্কার Thank you.
দিদির মঞ্জিলার গাইলাই নিয়ে ঘুরছি, যতগুলো রোগ আছে ধূমপানি, যেমন ধরো প্রথমত ক্যান্সার, ব্লাড সুগার, প্রাইভার, যা আছে আজকে শরীরের ভেতরে ঢুকিয়ে দেব, যা হবে হবে, আজকে নেশা করেই যাব। আমি বুঝতে পারছি না আমার পুত্রের সংস্কারটা কোথায় যাচ্ছে। কতগুলি ছেলে দাঁড়িয়ে গল্প করছে, দেখি ওখানে আমার পুত্র আছে কিনা। ঠান্ডার সময় কাশি ভালো নয়, এখন করোনার চাপ হচ্ছে, কাশলে সঙ্গে সঙ্গে ডাক্তার চেক করতেছে করোনা আছে কিনা। চলে যা, শতাব্দী থেকে একটা বুকের ফটো করে দিই, দীপাঞ্জনে দেখে চলে আসবো সোজা।
বাবা পর্বতের অভিমুখে গেছে আচ্ছা নিচে কি দেখতে পাচ্ছি বলতো নিচের দিকে শুধু চুলা চুলা চুলতাই না আর মানে তুই বুঝতে পারিস না আরে আজাদ সমাজ এলাম কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আমরা যত সূর্য জায়গা উঠে আছি নিচে ধীরে ছোট ছোট লাগছে ওই জন্য শুধু মানুষের মাথা চুল গুলো যায় চুলা চুল তাহলে আস্তে আস্তে নামবে আস্তে আস্তে সরকারে আস্তে নিচে নেমে গেছি घर আবার মাধুম কি আর বড় বড় প্রশ্ন আসলো ভগবান দিকে কি কি লাগে ভগবান দিকে কি সারা বিশাল ব্যাপার বিশাল একটা প্রশ্ন বলে 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 তাড়াতাড়ি বলো ভগবান দিকে কি পাঁচ লাগে অপরাধ তো আপনি ঘর পড়ে গিয়ে অপরাধ তো স্যার ভগবান তো লাগে সর্বপ্রথম স্যার ঠিক ঠিক দড়ি মারে কি হবে বলতো দড়ি মারতে হবে মাথা বেশ বেশ ঠিক ঠিক আর কি তে বল বলে কি জানি এটা লাশ হ্যাঁ ঠিক দিয়ে করতে করে কি লাগে বল ছাবল লাগে এটা লোক গর্ত করবে না লোক গর্ত করবে না ফাঁস মরবে না ছাবল লাগবে না অপরাধ ধর বলতে করে ছাবল লাগে দড়ি আর বিয়ে করতে গেলে সর্বপ্রথম লাগে কড়ি शून्य मिले बड़ मत शून्य सत्तर মাছের মরি মাছের মরি আছে
ए पाका बाबला का साथ तेरा चार गोला तक जाऊँ
ভাই ভুল বলছে, ভাই ভুল বলছে, বই বলছো বেশ আমি তাই ঘোটা তাই তো আমি তোমার চিনতে পারি কি করবো বুঝতে পারছি না যাবো মা যাবো মা বলো মা আমায় কি করতে হবে মা কোথায় কেমন ভাবে তোমরা ছিদ্র করবে বলো পূর্ব ঈশান করে করবে ছিদ্র আরেকটি কথা বলি মা